হ্যালো ভিউয়ার্স, বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসে তোমাদের সামনে ডিসকাস করব বাংলা সাহিত্যের অসামান্য সুন্দর একটি উপন্যাস সম্পর্কে। উপন্যাসটার নাম পুতুল নাচের ইতিকথা, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যে আধুনিক যুগের যে তিন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা উপন্যাস একটা নব দিগন্ত দর্শন করেছিল, তারা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিন বন্দ্যোপাধ্যায়ের লেখার যে ধরন সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্রকৃতির এবং তিনজনের হাত ধরেই বাংলা উপন্যাস এক অন্য রকম চিন্তা চেতনার জগতে পৌঁছে গিয়েছিল সেই সময়। মানিক বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুগের ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ রচয়িতা। তার রচনার ভাব, ভঙ্গি, ভাষা, তার যে চরিত্র সৃজন করার ক্ষমতা, সেই সব কিছু পাঠককে অবাক করে। তার লেখা উপন্যাসগুলি পড়তে পড়তে পাঠক অন্য রকম এক বিশ্লেষণের জগতে পৌঁছে যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই রকমই একটি অসাধারণ সুন্দর উপন্যাস হলো পুতুল নাচের ইতিকথা। আজকে আমি এই উপন্যাসটার নামকরণের সার্থকতা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। উপন্যাসের প্রধান চরিত্র শশী, কুসুম, কুমুদ, মতি, বিন্দুবাসিনী, নন্দলাল, গোপাল, এই চরিত্রগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সমগ্র উপন্যাসটার মধ্যে কী কী ব্যঞ্জনা রয়েছে, উপন্যাসটার রচনারীতির কী বিশিষ্টতা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা পুতুল নাচের ইতিকথা উপন্যাসটা সম্পর্কে সামগ্রিক একটা নলেজ চাইছো বা সামগ্রিকভাবে জানতে চাইছো, তারা আমার আজকের আলোচনাটা সম্পূর্ণ মন দিয়ে দেখতে পারো এবং যাদের পাঠ্যে পুতুল নাচের ইতিকথা উপন্যাসটা আছে তারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। আজকের মূল আলোচনা শুরু করার পূর্বে বলে রাখা ভালো, তোমাদের যাদের আমার আলোচনা ভালো লাগছে তারা আমার সঙ্গে পার্সোনালি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ক্লাস করার জন্য। তার কারণ বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাস প্রোভাইড করা হয় বিভিন্ন ক্লাসের স্টুডেন্টদের জন্য। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো বাংলা সাহিত্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে এবং লিঙ্কটা শেয়ার করে রাখো বন্ধুদের সঙ্গে, যাতে করে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই ধরনের আলোচনা পৌঁছে যায় এবং সেই সমস্ত ছাত্রছাত্রীরা এর দ্বারা উপকৃত হতে পারে। তো চলো আজকের মূল আলোচনা শুরু করা যাক। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটার আলোচনা শুরু করতে গিয়ে প্রথমেই বলবো এই উপন্যাসটার নামকরণটার সার্থকতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। পুতুল নাচ কাকে বলে তোমরা জানো কি? অনেকেই হয়তো বিভিন্ন সময় পুতুল নাচ দেখেছো। প্রকৃতপক্ষে পুতুল নাচ হলো মানুষের মনোরঞ্জন করার জন্য এক ধরনের ব্যবস্থা, যেখানে অনেকগুলি পুতুল থাকে এবং পুতুলগুলোকে দড়ি দিয়ে বেঁধে ওপর থেকে একজন নাচায় এবং স্টেজে বা মঞ্চে শুধুমাত্র পুতুলগুলোকেই দেখা যায়, কে নাচাচ্ছে তাকে কিন্তু দেখা যায় না। তো পুতুলগুলোর তো প্রকৃতপক্ষে প্রাণ থাকে না, যে ব্যক্তি পুতুলগুলোকে নাচাচ্ছেন তার ইচ্ছে মতন পুতুলগুলো অভিনয় করে এবং তার দ্বারা দর্শক একটা অপূর্ব সুন্দর ঘটনা বা গল্প দেখতে পান। তো এই পুতুল নাচটাকে কেন্দ্র করে মানিক বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসের নাম দিয়েছেন পুতুল নাচের ইতিকথা। তার কারণ এই উপন্যাসের মধ্যে তিনি যে যে চরিত্রগুলোকে দেখিয়েছেন সেই প্রত্যেকটা চরিত্র বাস্তবে যেন নিজের জীবনটাকে নিজে চালাবে ভেবেও অন্য কোনো একটা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। প্রত্যেকেই ভেবেছে নিজের জীবনটাকে সে নিজে নিয়ন্ত্রণ করবে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে অন্য চরিত্ররা, অন্য কোনো ঘটনা কোনো না কোনোভাবে অপর মানুষের জীবনকে প্রভাবিত করছে। কোথাও সমাজ, কোথাও অপর কোনো ব্যক্তি, কোথাও নিজের প্রেমিক বা প্রণয়ী, কোথাও বা নিজের বন্ধুবান্ধব, কোথাও বা নিজের আশপাশে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, হতে পারে বাবা মা, ভাই বোন, প্রত্যেকে প্রত্যেকটা চরিত্রকে কী অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ করছে বা করতে পারে সেটাই যেন এখানে দেখানো হয়েছে। আলোচ্য উপন্যাসে একটি বিখ্যাত চরিত্রের মুখ দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে পুতুল ছাড়া তো আমরা আর কিছু নই, কেউ যেন একজন অদৃশ্যে বসে আমাদেরকে নাচাচ্ছে। তো প্রকৃতপক্ষে পুতুল নাচের ইতিকথা নামকরণের এটাই সার্থকতা। এটি একটি ব্যঞ্জনাধর্মী নামকরণ। এই নামকরণটার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে মানিক বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেন রঙ্গমঞ্চের অভিনেতা বা অভিনেত্রী এবং তারা মনে করে ঠিকই যে তারা নিজের জীবনটাকে নিজে চালাচ্ছে বা অনেক সময় তারা মনে করে যে অপরের জীবনটাকেও তারা চালাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কার্যক্ষেত্রে দেখা যায় কোনো একজন অদৃশ্য শক্তি অদৃশ্যে বসে আমাদের সবাইকে অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ করছে। কখনো কখনো জীবনে আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যাতে করে আমাদের মনে হয় যে আমাদের জীবনটা যেন আমাদের দ্বারা চালানো হচ্ছে না, অপর কেউ সেটাকে চালনা করছে। এই বিষয়টাই আলোচ্য উপন্যাসে ঘুরে ফিরে এসেছে বিভিন্ন চরিত্রের শুরু, সমাপ্তি এবং তাদের যে পরিণতি সেই পুরো ব্যাপারটার মধ্যে দিয়ে। সেই কারণেই উপন্যাসটার পুতুল নাচের ইতিকথা নামকরণ একদম সার্থক হয়েছে।
এবার আমরা উপন্যাসের গল্প বা ঘটনা এবং মূল যে চরিত্রগুলো রয়েছে তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। প্রথমেই আসি উপন্যাসের প্রধান চরিত্র শশী সম্পর্কে। শশী আলোচ্য উপন্যাসের প্রধান চরিত্র। শশী গাওদিয়া গ্রামের ছেলে হলেও প্রকৃতপক্ষে সে তার জীবনের বহু সময় অতিবাহিত করেছে কলকাতা শহরে। পেশাগতভাবে সে একজন ডাক্তার। অটোমেটিক্যালি আমরা বুঝতে পারছি ডাক্তার হওয়ার দরুন সে বিজ্ঞানের ছাত্র এবং বিজ্ঞাননিষ্ঠ যুক্তিনিষ্ঠ দৃষ্টিভঙ্গি নিয়ে সে জীবনকে দেখতে পছন্দ করে। যেহেতু শশী একজন ডাক্তার তাই তার রুচি, তার মেধা, তার মননশীলতা গাওদিয়া গ্রামের আর পাঁচটা মানুষের থেকে যে আলাদা হবে সেটা বলাই বাহুল্য। শশী কুসংস্কার মুক্ত ঝকঝকে সুন্দর একটি তরুণ। তার জীবনে রয়েছে প্রচুর সম্ভাবনা। নিজের ভবিষ্যৎ নিয়ে শশী সবসময় সুখ স্বপ্ন দেখে, কারণ সে জানে তার যে যোগ্যতা রয়েছে তাতে করে সে একটি সুন্দর ভবিষ্যৎ লাভ করতে পারে। কিন্তু উপন্যাসের পরিণতিতে আমরা দেখি সব কিছু হয়ে যায় অদ্ভুত এলোমেলো। কেন এরকম হয় এই প্রশ্নের উত্তরটাই শশী খুঁজেছে তার সমগ্র জীবন ধরে। আলোচ্য উপন্যাসে শশী গাওদিয়া গ্রামের একজন বেশ গণ্যমান্য বনেদি ব্যবসায়ী গোপালের পুত্র। এই গোপাল লোকটা সম্পর্কে কিছু তথ্য জানা প্রয়োজন আছে। শশীর পিতা গোপাল একজন সুদখোর মহাজন ব্যবসায়ী। জীবনে ব্যবসা এবং টাকা পয়সা ছাড়া সে কিছুই জানে না। তার পুত্র কন্যা সব কিছু নিয়ে ভরভরন্ত সংসার। সারা জীবন গোপাল টাকার পেছনে ছুটেছে এবং টাকার জন্য বা কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায়িক লাভ বা মুনাফার জন্য ভুলভাল কাজ করতেও সে পিছু পা হয়নি। গ্রামের অনেকেই গোপালকে পছন্দ করে না। শশী নিজেও যে খুব একটা তার বাবার মতের সঙ্গে সহমত পোষণ করে এমনটা কিন্তু নয়। তো সেই কারণে সমগ্র উপন্যাস জুড়ে আমরা দেখি শশী এবং তার বাবা অর্থাৎ গোপালের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করেছে, অর্থাৎ পিতাপুত্রের দ্বন্দ্ব আলোচ্য উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর এই উপন্যাসের আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে উপন্যাসটা শুরুই হচ্ছে একটি মৃত্যু দৃশ্য দিয়ে। উপন্যাসের শুরুতেই আমরা দেখি শশী নৌকা করে গাওদিয়া গ্রামে ফিরে আসছে এবং রাস্তার মাঝখানে সে দেখছে একটি বজ্রাহত গাছের নিচে একটি মৃতদেহ দাঁড়িয়ে আছে। এক ঝলক দেখেই ডাক্তার মানুষ শশী অনায়াসে বুঝতে পারে যে এই লোকটির ওপর বাজ পড়েছে এবং লোকটি মরে গেছে। এর পরবর্তীকালে নৌকাটা কাছে ভিড়িয়ে শশী বুঝতে পারে এই ব্যক্তিটি প্রকৃতপক্ষে তারই গ্রামের অর্থাৎ গাওদিয়া গ্রামেরই একজন পরিচিত ব্যক্তি হারু। এই হারুর বজ্রাহত মৃত্যুর মধ্যে দিয়ে পুতুল নাচের রীতিকথা উপন্যাস শুরু হয় এবং এই মৃত্যুটা কোথাও একটা আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের জীবনটাকে অপর কেউ নিয়ন্ত্রণ করছে। এই মৃত্যুটাকে কেন্দ্র করে উপন্যাসে শশীর একটা ভাবনা প্রকাশ পায়, যেখানে শশী বলে যে হারু কি জানতো যে আজ সে একটা জায়গা থেকে ফিরছিল, পথের মাঝখানে এইভাবে হঠাৎ করে বাজ পড়ে তার মৃত্যু হবে। এই বিষয়টা শশীকে ভাবায়, শশীর সঙ্গে সঙ্গে কোথাও একটা যেন পাঠককেও ভাবায়। পরবর্তীকালে আমরা জানতে পারি এই হারু হলেন ওই পুতুল নাচের ইতিকথা উপন্যাসে যে গাওদিয়া গ্রাম রয়েছে সেই গাওদিয়া গ্রামের একজন গয়লা বংশজাত ব্যক্তি এবং তার পুত্র রয়েছে, তার নাম পরাণ, তার একটি পুত্রবধূ রয়েছে, তার নাম কুসুম, এবং তার একটি অবিবাহিত কন্যা রয়েছে, তার নাম মতি। পরবর্তীকালে আলোচ্য উপন্যাসে এই পরাণ, কুসুম এবং মতি তিনটে চরিত্রের সঙ্গে আমাদের যে প্রধান চরিত্র রয়েছে শশী তার একটা সম্পর্কের টানাপোড়েন আমরা দেখতে পাবো। সে যাই হোক, হারু তো মারা গেল, কিন্তু পরবর্তীকালে উপন্যাসটা যখন তার পরিণতির দিকে এগোচ্ছে আমরা দেখতে পাবো উপন্যাসের যে প্রধান চরিত্র শশী ডাক্তার, তার দৃষ্টিভঙ্গিতে গাওদিয়া গ্রামের প্রত্যেকটি মানুষের সঙ্গে তার একটা সম্পর্ক ধীরে ধীরে পরিস্ফুট করে তুলছেন ঔপন্যাসিক। এই উপন্যাসে অনেকগুলি চরিত্র রয়েছে এবং প্রত্যেকটি চরিত্রের আদি মধ্য অন্ত সমন্বিত একটি কাহিনী রয়েছে। তো আমি চেষ্টা করব খুব সংক্ষেপে সেই প্রত্যেকটা কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করার। প্রথমেই আসি পরাণ, কুসুম এবং মতির প্রসঙ্গে, যেহেতু এই তিনটা নাম আমি আগেই নিলাম। তো মৃত হারু ঘোষের মেয়ে হচ্ছে মতি, সে এখনো পর্যন্ত অবিবাহিত। প্রকৃতপক্ষে এই মতির জন্য সম্বন্ধ দেখতে গিয়েই হারু মারা যায়। পরবর্তীকালে আমরা দেখি যে এই মতির বিবাহ নিয়ে গ্রামে একটা বেশ অন্যরকম আলোচনা চলে। গ্রামের মানুষ চায় স্বাভাবিকভাবেই গ্রামের যে কোনো একটা সাধারণ পরিবারে মতির বিয়ে হয়ে যাক, কিন্তু পরাণ তার অপূর্ব সুন্দরী বোন মতিকে যাত্রার হাতে তুলে দিতে চায় না। পরাণ একটু উচ্চাশা রাখে, সে চায় কোনো একটি শিক্ষিত উচ্চবিত্ত ভালো বনেদি বংশে মতির বিয়ে হোক। আমরা বুঝতে পারি মতি মনে মনে ছোটবাবু শশীকে একটু হলেও পছন্দ করে। আসলে পছন্দ করবে নাই বা কেন, শশী হচ্ছে গাওদিয়া গ্রামের একমাত্র এলিজিবল ব্যাচেলার, মানে যাকে সব মেয়েরা বিয়ে করতে চায়। তার কারণ এক তো শশী পেশাগতভাবে ডাক্তার, সে সুশিক্ষিত, সে দেখতে সুন্দর, সে গোপালের মতন একজন বনেদি পরিবারের বংশের সন্তান। সেই জন্য যে কোনো মেয়ের মনের মানুষ হয়ে ওঠার মতন প্রবণতা বা ক্ষমতা শশীর রয়েছে। সেই কারণে কোথাও একটা মনে মনে মতিরও শশীর প্রতি কিঞ্চিত আকর্ষণ রয়েছে। শশীও হয়তো মনে মনে সেটা বোঝে, কিন্তু কখনো ওপর দিয়ে সেটা প্রকাশ করে না। তার কারণ শশীর স্বপ্ন অন্যত্র, অন্য রকমভাবে নিজের জীবনটাকে কাটানোর ইচ্ছা সে রাখে।
এদিকে আবার এখানে রয়েছে আরেকটি গণ্ডগোল। মতির বৌদি অর্থাৎ পরাণের স্ত্রী কুসুম একজন বিবাহিতা নারী হলেও তার বিবাহিত জীবন খুব একটা সুখের নয়। কুসুমের স্বামী পরাণ প্রকৃতপক্ষে একটু নিরস মনস্ক ব্যক্তি। তার উপর পরাণ বছরের বেশিরভাগ সময়টাই থাকে অসুস্থ। এদিকে কুসুম 23 বছর বয়সী বাঁজা মহিলা। ঠিক এই শব্দগুলো দিয়েই মানিক বন্দ্যোপাধ্যায় কুসুমকে ব্যঞ্জিত করেছেন। 23 বছর বয়সী একজন বাঁজা মহিলা কুসুম, তার আঁটোসাঁটো গরম, তার যৌবন একেবারে উথলে উথলে পড়ছে। তো এই রকম একটা মেয়ের কাছে পরাণের মতন স্বামী একেবারেই কাম্য নয়। আমরা দেখি কুসুমের মধ্যে অদ্ভুত একটা রূপ লাবণ্যের ছটা রয়েছে। প্রচণ্ড সুন্দরী না হলেও তার চেহারার একটা আকর্ষণী ক্ষমতা রয়েছে। সে শশীকে মনে মনে যে বেশ পছন্দ করে, তার বিভিন্ন আচার আচরণে সেটা প্রকাশ পায়। যদিও কুসুম শশীরই বন্ধু পরাণের স্ত্রী, তবুও পরস্ত্রী হওয়া সত্ত্বেও সে বারবার ছোটবাবু শশীর কাছে এসে দাঁড়ায়, বিভিন্নভাবে তার কামনা বাসনার কথা ব্যক্ত করে। আমরা এখানে অবাক হয়ে দেখি গ্রাম্য মেয়ে এবং অশিক্ষিত মেয়ে কুসুমের পক্ষে তার প্রেম ভালোবাসার কথাটাকে যথার্থ কাব্যিক ভাষা দিয়ে ব্যঞ্জিত করা সম্ভব নয় বলে সে সবসময় তার যৌবনের উন্মাদনা নিয়ে ছোটবাবু শশীর গা ঘেঁষতে চায়। তার ভালোবাসা অনেকটা বেশি দৈহিক যতটা না মানসিক। সে সরাসরি শশীকে বলে, আপনার সামনে এসে দাঁড়ালে আমার শরীরটা এমন করে কেন বলুন তো ছোটবাবু? এই প্রশ্নের উত্তরে শশী যে শব্দটি বলে সেটি বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি লাইন, শরীর শরীর তোমার মন নাই কুসুম। প্রকৃতপক্ষে শরীরটাই কি সব? মানসিক প্রেম বলে কি কিছু হয় না? মানিক বন্দ্যোপাধ্যায় এখানে এই প্রশ্নটা শুধুমাত্র ছোটবাবুর মুখ দিয়ে কুসুমের উদ্দেশ্যে করেননি, তিনি এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন আধুনিক যুগের সমস্ত পাঠকদের দিকে। সত্যি কি মন বলে কিছু হয়? প্লেটোনিক লাভের কি অস্তিত্ব আছে পৃথিবীতে? যৌবনের ধর্ম বা শরীরের ধর্মই কি অপোজিট যে লিঙ্গ আছে তার দিকে আমাদেরকে আকর্ষিত করে না? এই প্রশ্নগুলো প্রকৃতপক্ষে বিজ্ঞানের ছাত্র মানিক বন্দ্যোপাধ্যায়ের পাঠকদেরকে এই প্রশ্নগুলো ভাবায়, এবং শশী ও কুসুমের চরিত্রটাও খানিকটা হলেও আমাদের সামনে উন্মোচিত হয়ে ওঠে। যদিও আমরা উপন্যাসের পরিণতিতে গিয়ে দেখেছি যে কুসুম তার যে যৌবনের তত্ত্ব উন্মাদনা নিয়ে ছোটবাবু শশীর কাছে বারবার আসতে চেয়েছিল, সে শেষ পর্যন্ত নিজের এই যে তাগিদ সেটাকে পিছিয়ে নিয়েছে, বা নিজের এই মানসিক যে একটা টানা পড়েন সেটাকে কন্ট্রোল করে নিয়েছে। তার কারণ শশীর কাছ থেকে সে কোনো রকম কোনো সাড়া শব্দ পায়নি, বা শশীর থেকে কোনো রকম পজিটিভ অ্যাপ্রোচ সে পায়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে কুসুম শেষ পর্যন্ত গাওদিয়া গ্রাম ত্যাগ করে চলে গেছে, এবং প্রথম থেকে আমাদের মনে হয়েছে যে কুসুমের এই যে উন্মাদনা সেটা তার এক পক্ষেরই, শশীর এতে কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই বা আকর্ষণ নেই। কিন্তু যখনই কুসুম গাওদিয়া গ্রাম ত্যাগ করে চলে গেছে, আমরা অদ্ভুতভাবে দেখেছি শশীর কাছে সমস্ত গ্রামটা যেন শূন্য হয়ে গেছে। এটাই মানুষের জীবনের অদ্ভুত লীলা। যখন তার সামনে যেটা থাকে তখন সে তার মূল্য দেয় না, যখন সেটা তার কাছ থেকে অনেক দূরে চলে যায় তখনই সেটার মূল্য মন প্রাণ দিয়ে সে অনুভব করে। এইখানেই তো নিয়তির একটা অনিয়ন্ত্রিত লীলা আমাদের মাথার ওপর সমানেই চলতে থাকে, যেটাকে আমরা ঠিকভাবে অনুভব করতে পারি না অনেক সময়। শশীরও এই অনুভূতিটা হয়েছে উপন্যাসের একদম শেষে পৌঁছে। তো এই গেল উপন্যাসের মূল আখ্যান, অর্থাৎ শশী কুসুমের আখ্যান। এছাড়া এই উপন্যাসে একটা গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করে আছে মতির আখ্যান। মতিকে শশী বিবাহ করেনি ঠিকই, বা মতি শশীর মতন কোনো বনেদি বংশের বউ হওয়ার যে স্বপ্ন দেখেছিল সেটা পূর্ণ হয়নি ঠিকই, কিন্তু মতি একটা অদ্ভুত জীবন পেয়েছিল শেষ পর্যন্ত। সেই জীবনটা তাকে দিয়েছিল শশীরই বন্ধু কুমুদ, যে কুমুদ কার্যক্ষেত্রে একটি যাত্রা দলের অভিনেতা রূপে গাওদিয়া গ্রামে হঠাৎ করেই এসে উপনীত হয়েছিল। এবং এই যাত্রা দলের অভিনেতা রূপে তাকে দেখে মতি হঠাৎ করে তার প্রতি আকর্ষিত হয়েছিল। কুমুদও দুই একবার সাক্ষাৎ করার পরই মতিকে বিবাহ করতে চেয়েছিল, এবং অবশেষে মতি এবং কুমুদের বিবাহ হয়েছিল। কুমুদ মতিকে বিবাহ করে নিয়ে গিয়েছিল কলকাতায়, তার ভবঘুরে জীবনের সঙ্গী করে নিয়েছিল মতিকে। গাওদিয়া গ্রামের একটি গ্রাম্য ঘরের গৃহস্থ মেয়ে কেমনভাবে বোহেমিয়ান কুমুদের সঙ্গে তার যে জীবনের স্রোত তাতে গা ভাসিয়ে দিয়েছিল সেটা একটি অদ্ভুত আশ্চর্য ঘটনা। এই ঘটনাটাও আলোচ্য উপন্যাসের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এরপর আসবো এই উপন্যাসের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে, সেটা হলো বিন্দুবাসিনী এবং নন্দলালের ঘটনা। বিন্দুবাসিনী সম্পর্কে শশীর বোন। এই বিন্দুবাসিনীর সঙ্গে নন্দলালের বিবাহ দিয়েছিলেন গোপাল, অদ্ভুত একটি চাল ছেলে। এটা গোপালের একটি অবিস্মরণীয় কীর্তি। কীর্তিটি এইরূপ, পাটের ব্যবসায়ী নন্দলাল একদা ব্যবসার সূত্রে গাওদিয়া গ্রামে এসে উপনীত হয়েছিলেন। সেই সময় গোপাল একরকম প্ল্যানিং প্লটিং করে নিজের মেয়ে বিন্দুবাসিনীর সঙ্গে প্রায় জোর জবরদস্তি বলপূর্বক নন্দলালের বিবাহ দিয়ে দেন। নন্দলাল পূর্ব হতে বিবাহিত, তার ঘরে স্ত্রী সন্তানাদি রয়েছে,
তা সত্ত্বেও জোর করে তার ঘাড়ে এই যে একটা নতুন স্ত্রীকে গতিয়ে দেওয়া হলো, এই ব্যাপারটাকে নন্দলাল কিন্তু একেবারেই ভালো চোখে দেখেনি। নন্দলালও ছাড়বার পাত্র নয়। আপাতত গোপালের কাছে হেরে গিয়ে বাধ্য হয়ে বিন্দুবাসিনীকে সে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু সে যে এই বিয়েটা করতে চায়নি সেই প্রতিবাদটা সে পরবর্তীকালে জানিয়েছিল বিন্দুবাসিনীকে অত্যাচার করে। বিন্দুকে সে রেখেছিল একেবারে রক্ষিতার মতন একটা ভিন্ন প্রমোদ বাড়িতে। সেই বাড়িতে নন্দলাল বিন্দুকে রেখেছিল একেবারে একটি রক্ষিতা নারীর মতন, এবং নন্দলালের যখন ইচ্ছা করত মদ খেয়ে কোনো একটি অন্য নারী নিয়ে ফুর্তি করবেন, তখনই তিনি সেই বাড়িতে এসে উপনীত হতেন। বিন্দুকেও তিনি ধীরে ধীরে মদ খাওয়া ধরিয়েছিলেন। পরবর্তীকালে শশী যখন বিন্দুর বাড়িতে গেছে তখন এই সমস্ত চিত্র সে নিজের চোখে দেখে এসছে। শশী একবার চেয়েছিল তার বোনকে আবার পুনরায় স্বাভাবিক যে জীবন স্রোত সেখানে ফিরিয়ে আনতে, কিন্তু বাপের বাড়িতে এসেও বিন্দু মদ ছাড়া বাঁচতে পারেনি। নিজের সাধারণ গৃহস্থ বোনের এই অদ্ভুত অবনতি দেখে শশী মনে মনে কষ্ট পেয়েছে। তার বাবাকে সে আরও বেশি ঘৃণা করেছে। তার বাবা গোপাল যদি জোর করে বিন্দুবাসিনীর বিয়ে নন্দলালের সঙ্গে না দিত তাহলে তো বিন্দুকে এত কষ্টের জীবন পেতে হতো না। পরবর্তীকালে আমরা দেখেছি উপন্যাসের একদম শেষ দিকে পৌঁছে নন্দলালের পূর্বপত্নী মারা যাওয়ার পর নন্দলাল বিন্দুকে এই কষ্ট দেওয়া থেকে ধীরে ধীরে সরে এসেছে এবং তাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছে, এবং তার যে আসল সংসার সেখানে বিন্দুবাসিনীকে নিয়ে গেছে এবং ঘর সংসার করবে, এরকম একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে উপন্যাসটা শেষ হয়েছে। তো বিন্দুবাসিনী চরিত্রটাও গ্রামের একটি সাধারণ মেয়ের থেকে শহরে গিয়ে যেন জমিদার বাবুদের রক্ষিতায় পরিণত হয়েছিল, এবং সেইখান থেকে ধীরে ধীরে সে আবার কী করে গৃহস্থ গৃহিণী রূপে নিজের যে পূর্বস্থান সেটা ফিরে পেল, সেই ঘটনা এই উপন্যাসের মধ্যে দেখানো হয়েছে। এছাড়া এই উপন্যাসের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সেনদিদি এবং যামিনী কবিরাজ। যামিনী কবিরাজ গাওদিয়া গ্রামের কবিরাজ। যথারীতি আমরা বুঝতেই পাচ্ছি যে কবিরাজ যে চরিত্রগুলো হয় তারা অনেক ক্ষেত্রেই চিকিৎসাবিদ্যার যে সমস্ত কিছু বৈজ্ঞানিক যুক্তিসহ জানে তা নয়, পুরনো পুঁথিপত্র ঘেঁটে তাদের যে জ্ঞান থাকে সেটার দ্বারাই তারা মানুষের চিকিৎসা করে। নতুন নতুন যে বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হচ্ছে সেগুলো না জানার ফলে অনেক সময় কবিরাজ এরা ভুল চিকিৎসাও করে, যার ফলে মানুষ মারাও যেতে পারে। তো যথারীতি গ্রামে যখন শশী ডাক্তারি পাশ করে এসে উপনীত হলো, তখন এই যামিনী কবিরাজের সঙ্গে শশীর যে আধুনিক ডাক্তারি চর্চা তার সঙ্গে একটা দ্বন্দ্ব দেখা দিল। কিন্তু সেন দিদি শশীকে খুব ভালোবাসেন। সেন দিদি আবার ছিলেন সেই গ্রামের ডাক সাইটে সুন্দরী। একসময় তার রূপের যে ছটা সেটাতে গোটা গ্রাম মোহিত হয়ে থাকত। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি সেন দিদির রূপ তার থেকে কেড়ে নিল এক অদ্ভুত রোগ, সেটা হলো বসন্ত। তখনকার দিনের প্রেক্ষাপটে বসন্ত একটি মারাত্মক রোগ ছিল। কারুর বসন্ত হলে সে মারা তো যেতই, এমনকি ছোঁয়াচে রোগ বলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। সেই জন্য বসন্ত রোগীদের কাছে কেউ যেত না, তাদের সেবাও কেউ করতে চাইত না। কিন্তু শশী আপ্রাণভাবে সেন দিদির সেবা করেছিল বসন্তের সময় এবং অবশেষে তাকে সুস্থ করে তুলেছিল। যদিও বসন্ত সেন দিদির রূপ একেবারেই কেড়ে নিয়েছিল, কিন্তু তার জীবনটা যে সে যাত্রায় শশী বাঁচিয়েছিল এটা ডাক্তার হিসেবে শশীর একটা বড় অ্যাচিভমেন্ট। উপন্যাসের শেষে আমরা দেখি এই সেন দিদির সঙ্গে একটা অবৈধ সম্পর্ক রয়েছে শশীরই পিতা গোপালের, এবং গোপালের দ্বারা সেন দিদির একদম বুড়ো বয়সে একটি পুত্র সন্তানও লাভ হয়েছিল। যদিও এই ঘটনাটা শশীকে প্রচণ্ড পরিমাণে আহত করেছিল, একটি বড় যুবক পুত্রের পক্ষে বাবার অবৈধ সম্পর্ক মেনে নেওয়াটা তো চারটিখানি কথা নয়। শশী দুঃখিত হয়েছিল, মর্মাহত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি সেনদিদি সেই পুত্রটাকে জন্ম দেওয়ার পর যখন মারা যায় এবং গোপাল যখন সেই পুত্রকে নিজের বাড়িতে রেখে নিজেই গৃহত্যাগ করে চলে যায়, তখন শশী সেই ছোট্ট শিশু সন্তানটির দায়িত্ব একেবারে পায়ে ছেলে ফেলতে পারে না, এবং কোথাও একটা সেই সন্তানটিকে বড় করার দায়িত্ব কাঁধে নিয়ে শশী গাওদিয়া গ্রামেই থেকে যায়। যদিও শশীর পরিকল্পনা ছিল সে গাওদিয়া গ্রাম ত্যাগ করে কলকাতায় চলে যাবে এবং সেখানে গিয়ে তার সুন্দর ভবিষ্যৎ সে নির্মাণ করবে, কিন্তু নিয়তির অমোঘ বিধানে গ্রাম থেকে একে একে অনেকেই চলে গেলেও অথবা গ্রামের ব্যক্তিরা অনেকেই মারা গেলেও শশী শেষ পর্যন্ত গাওদিয়া গ্রাম ছেড়ে কোথাও যেতে পারে না, এবং একটা অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখে সে গ্রামেই থেকে যায়। আলোচ্য উপন্যাসের আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো পাগল দিদি এবং যাদব পণ্ডিত। এই যাদব পণ্ডিত ব্যক্তিটি আবার একজন জ্যোতিষী চরিত্র। ইনি জ্যোতিষ চর্চা করেন, সূর্য বিজ্ঞান বলে এক অলৌকিক বিজ্ঞানের প্রতি তার অদ্ভুত আস্থা। তো শশীকে তিনি মাঝে মধ্যে বলেন যে শশী যে বিজ্ঞান চর্চা করে সেটা প্রকৃতপক্ষে অতটা উৎকৃষ্ট মানের বিজ্ঞান নয়, বরং তিনি যে জ্যোতিষ চর্চা করেন সেটা অনেক বেশি উৎকৃষ্ট। যাদব পণ্ডিত বলেন, আমার তো কোনো উত্তরসূরি নেই, তাই ভবিষ্যতে আমি তোমাকে এই বিদ্যাটা শিখিয়ে দিয়ে যাব। শশী এইসব বিষয় শুনে হাসে এবং তাদের স্নেহকে মাথা নত করে মেনে নেয়, কারণ শশী জানে এনারা তাকে ভালোবাসেন বা তাকে স্নেহ করেন।
এই যাদব পণ্ডিত এবং পাগল দিদির জীবনের পরিণতি আলোচ্য উপন্যাসের একটা অদ্ভুত ঘটনা। এই যে ভবিষ্যৎ জানা বা আমি একজন খুব ভবিষ্যৎ দ্রষ্টা পণ্ডিত, এটা প্রতিষ্ঠা করবার জন্য কোনো মানুষ কতদূর অগ্রসর হতে পারে তার একটা প্রতিফলন আমরা দেখতে পাই এই দুটি চরিত্রের মধ্যে দিয়ে। যাদব পণ্ডিত কোনো সময় একদা এই জ্যোতিষ চর্চার সূত্র ধরেই একটু আস্ফালন সহকারে তার পাড়া প্রতিবেশীদের কাছে বলে ফেলেছিল যে আমার মৃত্যুর দিনটা আমি জানি, আমি এত বড়ই জ্যোতিষী, আমি এত বড়ই পণ্ডিত। সেটা প্রতিষ্ঠা করাই ছিল প্রকৃতপক্ষে তার উদ্দেশ্য। কিন্তু গ্রামের লোকেরা এই বিষয়টাকে সূত্র করে চতুর্দিকে রটিয়ে দেয় যে আসছে বছর যে রথের দিন সেই দিনই যাদব পণ্ডিত এবং সেনদিদি মারা যাবেন এবং তাদের মৃত্যুর দিনটা তারা জানেন, তারা এত বড়ই পণ্ডিত জ্যোতিষী ব্যক্তি। প্রকৃতপক্ষে এরকম তো হয় না, কোনো মানুষ কখনও তার নিজের মৃত্যুর দিন আগে থাকতে নির্ধারণ করে বলতে পারে না। কিন্তু যখন দেখা যায় যে সমগ্র গ্রামের মানুষ যাদব পণ্ডিতকে অদ্ভুত এক দেবত্বের পর্যায়ে উন্নীত করছে এবং তার জ্ঞান বুদ্ধি পাণ্ডিত্য নিয়ে খুব তারা গর্ব করছে এবং তার মৃত্যুর ওই যে দিনটা সে আগে থাকতে বলে দিয়েছে সেই জন্য তারা বাহবা দিচ্ছে, তখন এত এত মানুষের বাহবার সামনে না মরে তো আর থাকা যায় না। তো যাদব পণ্ডিত এবং পাগল দিদি অদ্ভুত উপায়ে নিজেদের মৃত্যুকে ত্বরান্বিত করেন আফিম সেবনের মাধ্যমে। একমাত্র ডাক্তার শশী এই সত্যটা বুঝতে পারে। শশী অনেকভাবে চেয়েছিল তাদের এই আত্মহত্যা আটকাতে, তাদেরকে বুদ্ধিও দিয়েছিল যে গ্রাম ছেড়ে তারা যেন পুরী গমন করেন এবং গ্রামে শশী রটিয়ে দিত যে পুরীতেই তো রথ প্রকৃতভাবে ধুমধাম করে পালিত হয়, তাই সেইখানেই তারা নিজেদের মৃত্যুবরণ করার জন্য গমন করেছেন। কিন্তু শেষ পর্যন্ত যাদব পণ্ডিত বুঝতে পারেন যে এইটা করার অর্থ হলো গ্রামের লোকের চোখকে পাখি দিয়ে পালিয়ে যাওয়া এবং আজ নয় কাল কোনো না কোনো মানুষের মনে এই বিষয়টা নিয়ে সন্দেহ দানা বাঁধতে পারে। বহু বহু লোকের সম্মানীয় দৃষ্টির সম্মুখে মরাটাও যেন অনেক বেশি আনন্দের, এই কথাটা প্রমাণ করে দিয়ে যাদব পণ্ডিত এবং পাগল দিদি আত্মহত্যার পথ শেষ পর্যন্ত বেছে নিলেন এবং আফিম সেবনের মধ্যে দিয়ে তারা নিজেদের মৃত্যুকে সুনিশ্চিত করলেন সেই পূর্ব নির্দিষ্ট রথের দিনেই। শশী অদ্ভুত হয়ে দেখল যে মানুষ নিজেদের কুসংস্কারাচ্ছন্ন মেন্টালিটিকে বা মনোভাবকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য কতদূর যেতে পারে। তো এই সমস্ত ছোট ছোট ঘটনার দ্বারা এই পুতুল নাচের ইতিকথা উপন্যাসটা পরিপূর্ণ এবং শশীর দৃষ্টিভঙ্গিতে এই ঘটনাগুলো বিচার হচ্ছে বলে উপন্যাসটার মধ্যে অদ্ভুত একটা আত্মকথন রীতির পরিচয় আমরা পাই। শশী সেখানে ভাবছে, শশী সেখানে দেখছে এবং শশী সেখানে অনেক কিছু উপলব্ধি করছে, এই বিষয়টাই উপন্যাসে প্রাধান্য পেয়েছে। প্রত্যেকটা চরিত্র তাদের নিজের নিজের চালে চলেছে এবং শেষ পর্যন্ত একটা পরিণতি লাভ করেছে। এত সুন্দরভাবে প্রত্যেকটা চরিত্রের পরিণতি মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে উপন্যাসটা একটা সামগ্রিক নিটোল রূপ ধারণ করেছে। আদি মধ্য অন্ত সমন্বিত এত সুন্দর গোছানো উপন্যাস বোধহয় বাংলা সাহিত্যে দুর্লভ, অন্তত আমার চোখে তো তাই। প্রত্যেকটা চরিত্রের ক্রমপরিণতি এখানে নিট অ্যান্ড ক্লিন, কোনো ঘটনাকে এখানে যেন ঔপন্যাসিক অসম্পূর্ণ রাখেননি, শুধুমাত্র শশীর জীবনের শেষ পরিণতিটাই উপন্যাসে দেখানো হয়নি। ঔপন্যাসিক একটা প্রশ্নচিহ্ন দিয়ে উপন্যাসটাকে শেষ করে দিয়েছেন যে কল্পনা বিলাসিতা শশী আর কোনোদিনও করবে না, তাই মাটির টিলার উপর উঠে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার শখ এ জীবনে বোধহয় শশীর কোনোদিনও হবে না। এই উক্তির মধ্যে দিয়ে উপন্যাস শেষ হয়েছে। আলোচ্য উপন্যাসটায় অনেক অনেক আরও বিশ্লেষণ করার জায়গা রয়েছে, কিন্তু একটা আলোচনার মধ্যে দিয়ে যতটা করা সম্ভব আমি করলাম। তোমাদের যদি আলোচনাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা এই রকম ধরনের আরও অনেক অনেক বাংলা সাহিত্যের আলোচনা পাওয়ার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, তার কারণ আমার আলোচনা আশা করছি বাংলা সাহিত্যের প্রত্যেকটা স্টুডেন্টের ভালো লাগবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম, ধন্যবাদ।